আজকে জায়েদ খান অনেক কথাই বলবে, জায়েদ খান একটা বলবে, নিপুণ একটা বলবে, নিপুণ একটা বলবে, জায়েদ খান একটা বলবে, তাই না? এখন সব ডিসিশন একদম সুন্দরভাবে সমাধান হয়ে যাবে যেহেতু হাইকোর্টে গেছে। তবে হাইকোর্টে না গেলে ভালো হতো আমার মনে হয়, কারণ আমাদের শিল্পীরা আর আমরা কত ছোট হব, আর কোথায় নামাবে তোমরা আমাদেরকে? এমনি তো আমরা শেষ, জনগণ ছবি দেখে না, যারা চলচ্চিত্রের প্রতি যাদের ভালোবাসা ছিল সেই ভালোবাসা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। এবং ভালো যে আমাদের দিকে বাসে সেটা আমরা প্রমাণ কিন্তু পেয়েছি, কারণ নিপুণ কাঞ্চন ভাই প্যানেলটা পাশ করার জন্য জনগণের 18 কোটির মধ্যে 17 কোটি জনগণই বোধহয় আমার মনে হয় যে চাচ্ছিলেন যে কাঞ্চন ভাই নিপুণ আসুক, তাই না? তো দেখেছি যে নির্বাচনের দিন মানে হাজার হাজার দশ মানে হাজার হাজার সাধারণ মানুষ মানে জাস্ট মানে কাঞ্চন নিপুণকে সাপোর্ট করার জন্য আশ্চর্য লেগেছে। এই ভালোবাসাটাকে আর নষ্ট করা উচিত না। জায়েদ খানকে আমি বলেছিলাম যে তুমি এখন থামো, থেমে যাও। আমি আবার বলছি, ভাই তুমি থেমে যাও, আর কত করবে? 2 বছর পর তুমি আবার ইলেকশন করো। তুমি যদি ভালোবাসাই জয় করতে চাও, ভালোবাসাই জয় করো, টাকা দিয়ে না। টাকার খেলাটা বন্ধ করে দাও, বন্ধ করে ভালোবাসা দিয়ে তুমি আসো, 2 বছর পরে এসে বসো আবার, অসুবিধা তো নেই। চলচ্চিত্র থেকে কি ওই চেয়ারটাই কি মানে বেশি এখন কি মানে গুরুত্ব? আমি আসলে ঠিক বুঝতে পারছি না চেয়ারটার মধ্যে কি মধু আছে, কারণ এর আগেও তো আমি কলি ভাইয়ের সাথে ছিলাম, আহমেদ শরীফের সাথে ছিলাম, মিজু আহমেদের সাথে ছিলাম, তিনবার আমি ছিলাম। তো দেখো তখন তো আমি এরকম মধু দেখিনি, মানে এটা তো একটা সমাজ সেবার মতো আমাদের শিল্পী সমিতি সেক্রেটারি প্রেসিডেন্ট, বরঞ্চ নিজের পকেটের পয়সা খরচ হয় শিল্পীদের কল্যাণের কল্যাণের জন্যে। তো কী মধু যে এখন তৈরি হয়েছে আমার মাথায় আসলে এটা আসছে না, তবে নিশ্চয়ই কোনো মধু তো আছে অবশ্যই, না হলে এটা একদম ধীরে ধীরে এটা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কেন, আমার তো মাথায় ঢুকছে না। বিষয়টা কি মানে সোনার হরিণের মতো হয়ে গেছে নাকি? একটা কথা বলি আপনাকে, একটা ছোট্ট গল্প বলি। এক দারোগা প্রচুর ঘুষ খান, পুলিশের দারোগা, সরি পুলিশ ভাইরা ক্ষমা করবে না আমাকে, আমি একটা গল্প বলছি। তো এখন উপরের ওসি দেখলেন এই দারোগাটাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, তো তাকে পোস্টিং দেওয়া হলো নদীতে, বললো যে তুমি নদীতে এই জায়গায় বসে থাকবা নৌকা নিয়ে। তো এখন ওই দারোগা নৌকা নিয়ে ওখানে বসে আছে, তখন কোনো মাঝি বা জেলে নৌকা যখন যায় তখন সে থামায়, থামিয়ে বলে, এই তুই যে গেলি আমি তো ঢেউ গুনছিলাম, তুই তো আমার ঢেউ গোনাটা নষ্ট করে দিলি, 1 টাকা দিয়ে তারপরে যা। তো তখন সেই মাঝি আর কী করবে, তার ঢেউ গোনাটা নষ্ট করেছে দারোগা সাহেবের, এর জন্য 1 টাকা দিয়ে যায়। তো কেউ যদি কোনো কিছু ইস্তেমাল করতে চায়, সে যেখানে পয়সা কামানোর জায়গা না সেখানে বসেও পয়সা কামাতে পারে। আপনি কি ক্লিয়ার হয়েছে আমার কথাটা? জি জি। আচ্ছা বলে, আরেকটা বিষয় দেখলাম যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানে এরা তো মানে এদের তো একটা প্রত্যাশা ছিলই যে কাঞ্চনজীবন প্যানেল জয়ী হোক, মানে তারা দেখি যে প্রতিনিয়তই তাদের স্ট্যাটাস বলে বা বিভিন্ন গ্রুপে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো ধরনের অকারেন্স বা কোনো কিছু যদি তাদের এটা না হয় তাহলে তারা হয়তো বা মানে আন্দোলনেও আন্দোলন করতেও প্রস্তুত আছে। আসলে বিষয়টা কিভাবে দেখছেন যে দর্শকদের যে ভালোবাসা? শুনেন, আমাদের এই চলচ্চিত্রকে যদি বাঁচাতে হয় আমাদের দর্শকের ভালোবাসা প্রয়োজন, এবং দর্শকের এই ভালোবাসা আমাদেরকে উৎসাহ দিবে ছবি বানানোর। যেমন কাঞ্চন নিপুণ প্যানেল বলেছে আমরা 7টা ছবি বানাবো, এখন এই দর্শকের ভালোবাসার কারণে তাদের ভেতরে সাহস বেড়ে গেছে যে হ্যাঁ আমরা 7টা ছবি বানাবোই। কেন বানাবো? এই দর্শকগুলো যদি এই 7টা ছবি দেখে তাহলে ছবির টাকা চলে আসবে। এই ভালোবাসাটা তো আমাদের অবশ্যই প্রয়োজন। না, প্রশ্ন ছিল জনগণ যেটা কোশ্চেন করতেছে যে রায়ের ক্ষেত্রে দুইজন জায়েদ খান মামলা করলো, নিপুণ আপিল লেগে মামলা, মানে রায়ের ক্ষেত্রে যদি এখন দেখেন জনগণ রাস্তায় নামতে পারে, এটা জনগণের ইচ্ছে, কিন্তু হাইকোর্টের উপরে তো হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তার উপরে তো কেউ না, আমরা কেউ না,
তো এখানে আসলে আমার কোনো মন্তব্য আমি করব না এই জায়গাটায়, কারণ আগে দেখি কি হয়। কারণ না দেখে আগেই মন্তব্য করা বা জনগণকে নিয়ে কথা বলা ঠিক হবে না। জনগণ নিশ্চয়ই জানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সঠিক বিচারই করবে, এটা আমার বিশ্বাস। দেখেন, আমরা বাঙালিরা হাসি কাঁদি দুটোই কিন্তু আছে আমাদের। আমরা খুব ইমোশনাল, আমার মনে হয় জায়েদ খান ব্যারিস্টারি পাশ করেছে, নাহলে উকিল কথা বলবে বা ব্যারিস্টার কথা বলবে তার মাঝখান থেকে তার কথা বলা ঠিক নয়। কারণ ব্যারিস্টাররা যখন কথা বলে বা একটা উকিল যখন কথা বলে, সে তার উকিলের একটা ভাষা আছে, সেই ভাষায় কথা বলে। তার মাঝখানে যদি আমি কথা বলি তাহলে সেই ভাষাটার খেয়েই হারিয়ে ফেলবে ব্যারিস্টার নিজেই, তাই না? তো এটা উচিত না। এটা এখন জায়েদ খান কেন করেছে এটা জায়েদ খানই খুব ভালো জানে। আর আমি তো বললামই, আমি জানি না ও ব্যারিস্টারি পাস করেছে কি না। তো আচ্ছা ভাইয়া, নিপুণাঙ্ক হচ্ছে জায়েদ খান যে মামলাটা করেছিলেন এটার এটার বিপরীতে হচ্ছে উনিও আর কি একটা সুপ্রিম কোর্টে একটা আবেদন জানিয়েছেন আর কি আপিল বিভাগে। হ্যাঁ, এটা জানাতেই পারে। এখন আমাকে যদি কেউ, আমি এখানে বসে আছি, আমাকে যদি বলে যে না এখানে আমি বসতে পারবো না, আমার বিরুদ্ধে যদি এরকম হাইকোর্টে একটা কেস করা হয়, তখন আমি আপিল করব। কেন আমি বসতে পারবো না? কারণটা কি? আমার কাছে এভিডেন্স আছে যে সে অন্যায় করেছে, সেই কাগজপত্র আছে। এখন নিপুণ যদি সেই কাগজপত্র জমা দিয়ে কোর্টকে সন্তুষ্ট করতে পারে, কোর্টকে প্রমাণ করতে পারে যে হ্যাঁ জায়েদ খান আসলেই অবৈধ, তাহলে নিপুণের জায়গায় নিপুণ থাকবে। এখন এটা কোর্ট ডিসাইড করবে। কিন্তু সে বলছে যে নিপুণ তার গায়ের জোরে হচ্ছে চেয়ার দখল করেছে। গায়ের জোরে কেউ চেয়ার দখল করতে পারে না। শিল্পী সমিতি এত মানে আসলে যতটা এরা ফালতু বানিয়ে ফেলছে সমিতিটাকে, এত হয়তো আরও দিন দিন এরা থাকলে আরও ফালতু বানাবে আমার যা মনে হচ্ছে। গদিতে কখনো জোর করে বসা যায় না। জনগণ এবং শিল্পীরা যাকে চায় সে গদিতে বসতে পারে, তাই না? এখন যেখানে ভোট কেনা হয়েছে, প্রমাণ হয়েছে এবং এই প্রমাণটা এখন কোর্টেও হবে, তখনই বোঝা যাবে যে গায়ের জোরেই বসলো না লিগ্যাল বসলো, ইলিগ্যাল না ইলিগ্যাল তখন তো বোঝা যাবে, তাই না? তো আজকে জায়েদ খান অনেক কথাই বলবে, জায়েদ খান একটা বলবে, নিপুণ একটা বলবে, নিপুণ একটা বলবে, জায়েদ খান একটা বলবে, তাই না? এখন সব ডিসিশন একদম সুন্দরভাবে সমাধান হয়ে যাবে যেহেতু হাইকোর্টে গেছে। তবে হাইকোর্টে না গেলে ভালো হতো।